সৌজন্যে ZSRM। ক্ষুদ্রঋণ দেশ জুড়ে আছে এর বিস্তার। দারিদ্র থেকে মুক্তি পেতে নিরুপায় হয়ে যা স্বল্প আয়ের মানুষেরা নিয়ে থাকেন, বেকারদের আত্মনির্ভরশীল করতেও তা দেয়া হয়। যারা এ ঋণ দেয় তাদের কেউ কেউ নিয়মের তোয়াক্কাই করে না, অবৈধভাবে ঋণের কারবার চালিয়ে যাচ্ছে তারা। এ তালিকায় আছে কিছু এনজিও, মাল্টিপারপাস কোঅপারেটিভ ও সমবায় প্রতিষ্ঠান। তাদের ঋণের জালে আটকা পড়ছেন অনেকেই। কিস্তি পরিশোধ করতে না পারায় আত্মহত্যার ঘটনাও ঘটে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কারা? এসব নিয়েই এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধান। আপনাদের সঙ্গে আছি আমি ইমরান হোসেন সুমন। পাবনা জেলার আটঘরিয়া উপজেলা মাঝপাড়া ইউনিয়ন, গ্রামের নাম পারখিদিরপুর। এখানের মেহগনি গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায় এক নারীর লাশ। কার লাশ, কি তার পরিচয়, এই প্রশ্ন উঠে। এটি কি খুন নাকি আত্মহত্যা, তা নিয়েও প্রশ্ন জাগে। খবর পেয়ে পুলিশ আসে, মেহগনি গাছ থেকে নামানো হয় সেই লাশ। পরিচয় মেলে নারীর, নাম সীমা খাতুন, বয়স আনুমানিক 30, খিদিরপুরের রাশেদুল ইসলামের স্ত্রী, সীমার বাবা আজগর আলী, এলাকায় দরিদ্র কৃষক হিসেবে পরিচিত। কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সীমার, তার স্বামী পেশায় ভ্যান চালক, অবুঝ দুটি সন্তান আছে তাদের। এক বুক যন্ত্রণা নিয়ে সীমার এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। কেন এই মৃত্যু? কোনো চাপ ছিল কি তার উপর যা তিনি সহ্য করতে পারেননি, অথবা কোনো অভিমান? আমি বাড়ছিলাম না, ওই নতুন বাড়ি করতেছে, দাবা দাবা করতেছি, আমি কাজে গেছি, ভেনা আছে, ওই কিস্তি জন্য ম্যানেজার গেছিলে, ম্যানেজার কী কয়েছে না, আমরা বলছি যে আমরা দেবো না, লিখি আমরা আমরাই দেবো, ম্যানেজার কী কয়েছে না, যে আমি কাজে গেছি, পরে আসি শুনি যে এরকম পরে আছি, এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, তো মনে করছি বোনের বাড়িটা এই যায় ওখানে। এটা কি সেটা বই মেলার সঞ্চয় ছিল, বেটা মেলার সঞ্চয় মোট তুলেছে, দুইখান বইটা মোট তুলেছে, আমি সঞ্চয় চাই, ও মামা আমি ঢাকা যাব, মামা আমার কয়েকটা সঞ্চয় দেন না, বেশি দিন না। 2022 সালের 28 ডিসেম্বর মর্মান্তিক এই ঘটনার কষ্ট ভুলতে পারেননি আটঘরিয়ার পার্ক খিদিরপুরের বাসিন্দারা, যার রেশ এখনও রয়ে গেছে। সীমা খাতুনের অনেক স্মৃতি তার পরিবারের সদস্যদের কাছে, যা আজও অমলিন। মেয়ের এভাবে চলে যাওয়া মানতে পারছেন না মা। স্ট্রোক করার পর স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারান তিনি। রান্নাবান্না সহ সংসারের যাবতীয় কাজ সীমার বাবা একাই সামাল দেন। বয়সের ভারে তারও কষ্টের শেষ নেই। কি হয়েছিল সীমার জীবনে? ছোট্ট দুটি অবোধ শিশু রেখে কোনো মা কি এভাবে চলে যেতে পারেন? সীমার এমন মৃত্যুতে হতবাক সবাই। সবুজে ঘেরা পার্ক খিদিরপুর, সন্ধ্যা নামার পর আমরা পৌঁছাই সীমার জন্মভিটায়। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আমাদের অনুসন্ধান। অভাবের কারণে বছরখানেক আগে সীমার দরিদ্র বাবা মা সীমার নামে একটি প্রতিষ্ঠিত এনজিওর কাছ থেকে 60,000 টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে তাদের পরিশোধ করতে হয় 6,000 টাকার কিস্তি। কিস্তির টাকা ঠিকঠাক পরিশোধ করছিলেন তারা, তবে শেষ কিস্তির সময় বেশ হিমশিম খেতে হয় তাদের। ওই কিস্তিটি তারা সময় মতো পরিশোধ করতে পারছিলেন না। গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় সীমার মা কর্মক্ষমতা হারান। বাবা আজগর আলীরও কোনো কাজ জুটেনি, যা ইমেলে কাজ তা দিয়ে সংসারের চাহিদাই পূরণ হয় না, কিস্তি শোধ করবে কিভাবে? এমন অবস্থায় সেই এনজিওর মাঠকর্মী ও শাখার কর্মকর্তারা কিস্তি পরিশোধের জন্য দিনের পর দিন সীমাকে চাপ দিচ্ছিল। তা নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। এই চাপ আর সহ্য করতে পারেননি সীমা, এরপরই তার এমন করুণ মৃত্যু। আর কিছুই নেই,
ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধের জন্য চাপ দেয়া এবং এভাবে প্রাণ হারানোর ঘটনায় ক্ষোভ সীমার স্বজন ও এলাকাবাসীর। বোন হচ্ছে এমন খারাপ জঘন্য মানুষ, যারা ঝগড়াঝাটি করে মানুষের মন থাকে না। লোনের উপকার হয়, লোনের ধ্বংস হয়। এই আমার গ্রাম অঞ্চল তো সবসময় কাজ থাকে না, ফ্যামিলির অভাব দেখলেই তো সবকিছু অভাব হয়। এখন ধরেন জেলার চাপ দিলে এখন রোড আরেক জায়গাতে হাওলা টানে না, আরেক জাতের সর্দি আনে, এরকম পেছে পেছে পেছেই পড়ে থাকে গরিব মানুষ সারা বছর। যে বাগানের মেহগনি গাছে ঝুলছিল সীমার লাশ, সেখানে আগের দিন অচেনা এক নারীকে ঘুরতে দেখেন এলাকাবাসী। তারা ভেবেছিলেন সীমা হয়তো তাদের পোষা ছাগল খুঁজতে গিয়েছিলেন সেখানে। আমরা যদি দেখতাম তাহলে বাড়ি আমার এইটিও অনেক ঘুরার মরতে পারে না। এখন এইটা অভাবে জমি মরিছে, এই লোনের অভাবে মরিছে। ওই জায়গায় স্থানীয়রা খুব একটা যাতায়াত করেন না, কেমন যেন গা ছমছম করা একটা ব্যাপার আছে সেখানে। যে জায়গা গেছে মনে করেন সন্ধ্যার পরে ওই মানে আসরের পরে ওই জায়গাটা কেউ যায় না। আর যে ঝাড়ডার যায় মরিছে ওই ঝাড়ে ভাই, আমার জানা সর্তির আগে তিন চারটি মরিছে। সীমা খাতুনের মৃত্যুতে অপমৃত্যু মামলা হয়েছে পাবনা জেলার আটঘরিয়া থানায়। অনুসন্ধান টিমের মুখোমুখি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানালেন সীমার মৃত্যুর আদ্যোপান্ত। মেয়ের মা, তার মেয়ের নামে লোন নেই, তার একদিন আগে কাকমারিতে মেয়ের কাছে ব্র্যাকের অফিসটা তাদের কাছে লোনের টাকা চাইতে চায়। তখন মেয়ে ওই টাকা পরিশোধের জন্য তার মার কাছে আসে, এসে বলে যে আমাকে টাকা ফেরত দাও, টাকা দাও, আমি কালকের কিস্তির টাকা দেবো। তো এক এক পর্যায়ে বিকেলবেলা মেয়ের মার সাথে টাকা নিয়ে আর কি কথা কাটাকাটি হয়। ঋণের কিস্তি পরিশোধের চাপ সহ্য করতে না পেরে পাবনাতে এমন মৃত্যুর ঘটনা আরও আছে, এমনকি আত্মহত্যার চেষ্টাও করছেন কেউ কেউ। অনুসন্ধানে বেরিয়ে আসে পাবনার এনজিওগুলোর নানা কর্মকাণ্ড, সেসব বিষয়ে জানবো। তার আগে দেখেন এই পাবনায় কতগুলো এনজিও আছে। অনুসন্ধানে পাওয়া যায় পাবনায় ক্ষুদ্র ঋণ পরিচালনা করা এনজিওর নাম। এর মধ্যে রয়েছে অনন্য সমাজ কল্যাণ সংস্থা, ওসাকা, পিসিডি, পাবনার প্রতিশ্রুতি, নিউ এরা ফাউন্ডেশন, এছাড়া যমুনা সমাজ কল্যাণ সংস্থা, আসিয়াব, এলডিও, পরিবর্তন, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সিদীপ সহ স্থানীয় আরও দশটি এনজিও আছে সেখানে। এ তালিকায় আরও আছে জাতীয় পর্যায়ের এনজিও ব্র্যাক, আশা এবং গ্রামীণ ব্যাংক। পাবনার ফরিদপুরে সিদীপ এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেন গৃহবধূ সাবিনা খাতুন। তার বাবা বিয়েলবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, স্বামী হাংরাগাড়ি গ্রামের দিনমজুর হাফিজুল ইসলাম। উপজেলার সদর ইউনিয়নের হাংরাগাড়ি গ্রামে সাবিনার আত্মহননের ঘটনা। ঋণের কিস্তি পরিশোধের চাপ দেয় এমন নির্মম পথ বেছে নেন তিনি। এবারের ঘটনা পাবনা সদরে। রুজিনা খাতুন রুজি নামের এক গৃহবধূ পাবনা প্রতিশ্রুতি এনজিওর দোগাছি শাখা থেকে 45,000 টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে 1,300 টাকা করে, 23 কিস্তিতে 29,900 টাকা পরিশোধ করেন তিনি। এরপর কিস্তি পরিশোধ করতে না পারায় এলাকা ছাড়েন রুজিনা খাতুন। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। এ খবর পেয়ে কিস্তি আদায়ের জন্য আবারও তার বাড়িতে যান এনজিওর মাঠকর্মী। সে সময় ঋণের বোঝা কমাতে কিস্তির পরিমাণ কমানোর অনুরোধ করেন রুজিনা খাতুন। পরে তাকে ওই এনজিওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের দাবি, এনজিও কার্যালয়ে নিয়ে রুজিনা খাতুনকে ভয় দেখানো হয়। পড়ায় আমাদের ওই আমরা যেখানে ভাড়া থাকি ভিতরে, ওখানে পড়ায় এক ঘন্টা ওদের সাথে কথা বলছে, এলাকার লোকজনও বলছে যে আপনারা তো সুযোগ সুবিধা দেন, ওনা আসছে ক্ষতিগ্রস্ত, উনিও দিবে, কিন্তু ওনারা মানতেছে না। মানার পরে এক পর্যায়ে আমার আম্মাকে উঠাই নিয়ে গেছে, 7 জন লোক আসছিলো, ওদের গাড়ি নিয়ে আসছিলো, গাড়িতে করে আমার আম্মাকে দেয় আর আমার নানি ওদের পিস পিস চলে গেছে। এনজিও অফিস থেকে বাড়ি ফিরে আসার পর বাথরুমে ঢুকে বিষাক্ত রাসায়নিক পান করেন রুজিনা খাতুন। পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন ঋণ দানকারী এনজিওর বিরুদ্ধে, যাদের অপমান সহ্য করতে না পেরেই রাসায়নিক পান করেন তিনি। পর ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে নাকি ওরা অপমান করছে, তারপর আমার আম্মুকে বাথরুমে আটকায় রাখছে, আটকায় রাখার পর যা তা বলে গালিগালাজ করছে। গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে
তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে বাড়ি ফেরার রুজিনা খাতুন এখনও পুরোপুরি সেরে ওঠেননি। এর ট্রিটমেন্ট যেটা আছে ট্রিটমেন্টটা বহাল থাকুক, আমার রোগীটা সুস্থ। রুজিনা খাতুনের সঙ্গে এনজিও কর্মকর্তারা কি এমন করেছিলেন যার জন্যে তাকে বিষ পান করতে হয়, কিস্তি আদায়ের জন্য কতটুকু চাপ প্রয়োগ করা যায় একজন ঋণ গ্রহীতাকে, আদৌ কি চাপ দেওয়ার কোনো বিধান আছে? নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে ZSRM। আমন্ত্রণ আরেকবার এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধানে। আপনাদের সঙ্গে আছি আমি ইমরান হোসেন সুমন। রুজিনা খাতুন পাবনা সদরের দুগাছি ইউনিয়নের আরিফপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। তার আত্মহত্যা চেষ্টার বিষয়ে জানতে অনুসন্ধান টিম এবার পাবনা প্রতিশ্রুতি এনজিওর কার্যালয়ে। অনুসন্ধানে বেরিয়ে আসে এই এনজিওতে সদস্য হওয়ার পর তিন দফায় ঋণ নিয়ে ঠিকঠাক পরিশোধ করেন, তবে চতুর্থ দফায় ঋণ নেওয়ার পর পরিশোধ করেন 23 কিস্তি। এরপর থেকে নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারেননি রুজিনা খাতুন। এরপরই এনজিও কর্মীরা তাকে অপমান করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে আমরা মুখোমুখি হই দোগাছি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীর সঙ্গে, যাদের বিরুদ্ধে রুজিনা খাতুনকে অপমানের অভিযোগ উঠেছিল, যে অভিযোগে এ দুজন গ্রেপ্তারও হয়েছিলেন। অনুসন্ধান টিমের মুখোমুখি হওয়ার দিনই কারাগার থেকে জামিনে মুক্তি মিলে তাদের। দিন ছোটো করার বিষয় কথাটা তো বলে বললাম, আইডি কার্ডের ফটোকপি আর ছবি নিয়ে আসেন, বিশুদ্ধভাবে দিন 10টা থেকে 11টার মধ্যে আসেন, আমি ঋণটা ছোটো করে দেবো না, জাস্ট এই পর্যন্তই কথা। আমার আত্মীয় হয়, আমি সেভাবে ওদের সাথে তো খারাপ ব্যবহার করতে পারি না। চাপ দিয়ে ঋণ গ্রহীতার কাছ থেকে কিস্তি আদায় কেন, প্রশ্ন ছিল পাবনা প্রতিশ্রুতি এনজিওর শীর্ষ কর্মকর্তাদের কাছে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম, বললো না আমাকে আটকায় রাখে নাই, ওরা আমাকে কোনো ইয়েও করে নাই, কিন্তু আমাকে একটু বকছিল তো মানে টাকা দেওয়ার জন্য, তখন আমি বাসায় এসে আর কেচাল ছিল, পারিবারিক কলহ ছিল, এই জন্য এই ঘটনাটা ঘটছে। এখন আমরা তদন্ত সাপেক্ষে অফিসিয়াল স্টেপ তো আমাদের নির্বাহী পরিচালক ম্যাডাম অবশ্যই নেবে, আমাদের কমিটিও নেবে, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের আরও জানার ঘাটতি থাকতেই পারে, কিন্তু তো সেগুলো আমরা অবশ্যই জানব। দর্শক, আগেই আপনাদের জানিয়েছিলাম পাবনায় এমন আরও অনেক এনজিও আছে যাদের কারবারই হল ক্ষুদ্র ঋণের। জানাবো উত্তরবঙ্গের জনপদ বগুড়ার এনজিওগুলোর হালচালও। পাবনার আরও কয়েকটি এনজিওর বিরুদ্ধে অভিযোগ আছে যারা হয়রানি করছে নিজ প্রতিষ্ঠানের কর্মীদেরকেই। শুধু তাই নয়, আমানতের টাকাও নয় ছয় করছে তারা, এমনকি নিষেধাজ্ঞা থাকার পরও দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে আমানত নেওয়া হচ্ছে। বিষয়টি কি জানেন পাবনার সমাজসেবা কর্মকর্তা? আমরা তো বারবার বলি যে এনজিওগুলো যেন মানুষের পক্ষে কাজ করে, এমন কোনো কাজ যাতে তারা না করে যে যাতে তারা যারা ক্ষুদ্র ঋণ গ্রহণ করছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় বা সম্মানহানি তাদের যাতে কোনো প্রকার সম্মানহানি না হয়। কাউকে ঋণ দেওয়ার পর কিস্তি আদায়ে কী পদ্ধতি অবলম্বন করা হয়, এছাড়া বল প্রয়োগের বিষয়ে আমরা কথা বলেছি স্থানীয় এনজিও ওসাকার কর্মকর্তাদের সঙ্গে। আমাদের পক্ষ থেকে কিস্তি আদায়ের ব্যাপারে কোনো চাপ নাই, শুধু আমাদের না অন্যদেরও চাপ নাই, আমরা তাদেরই ঋণ দেই যারা কিস্তি পরিশোধ করতে পারবে। দর্শক, এবার আপনাদের নিয়ে যেতে চাই উত্তরবঙ্গের জেলা বগুড়ায়, যেখানে নামে বেনামে গড়ে ওঠা অসংখ্য এনজিওর কাছে জিম্মি হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এনজিওগুলোর টার্গেট বগুড়া শহরের বস্তি এলাকা, বিশেষ করে অভাবী মানুষদের টার্গেট করেন তারা। সুদের কারণে কেউ কেউ ভেঙে চলে যাচ্ছে, ওরা সুদের ব্যবসা করে, সুদের টাকা না দিলে আসে হুমকি ধামকি দেয়। এখানকার দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টের ভেতরে প্রায় 300 পরিবারের বসবাস, যাদের বেশিরভাগই এনজিও থেকে ঋণ নিয়ে মেয়ের বিয়ে কিংবা সংসারের অভাব দূর করার চেষ্টা করেন। এরপর সময় মতো সব কিস্তি পরিশোধ করতে না পারায় নিদারুণ কষ্টে ভোগেন তারা। দত্তবাড়ি বস্তির ভিতরেই পাওয়া গেল দুইজন এনজিও কর্মীকে, যারা কিস্তির টাকা আদায় করতে আসেন। সমাজসেবা অধিদপ্তর থেকে আসে এনজিও বিষয়ক ব্যুরো,
রেগুলেটরি অথরিটি এই তিনটা থেকে আমাদের ইয়ে নিয়ে আসে, সনদ নিয়ে আসে। আমরা তো খাওয়ার জন্য টাকা দিই না, আমরা ব্যবসা করার জন্য দিই। তারা সেখানে ব্যবসা করে উন্নতি করে সেখান থেকে কিস্তি দিবে, তার জন্য আমরা ঋণ দিই। এখন সদস্যরা যদি নিয়ে যায় সেই টাকা খেয়ে ফেলে, সেটার দায়িত্ব আমাদের না। অনুসন্ধানে বেরিয়ে আসে বগুড়া পৌরসভার একটি ওয়ার্ডেরই তিনজন সাধারণ নাগরিক কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেন। আমার পাশের গলি বেনিকুণ্ডু লেনে দীপ্তি রানী কুণ্ডু, এটা দেখা মিলন নামে একজন মারা গেছেন আপনার আলোরমার স্কুল রোডে, ওখানে একজন মারা গেছে, আর কাটনারপাড়ের ভিতরে আরেকজন মারা গেছে। এমনও দেখা গেছে রাত্রি 12টার সময় 1টার সময় ঘরের টিন অন্যত্র বিক্রি করে তাকে টাকা দিতে হচ্ছে। এনজিও ঋণের কিস্তি পরিশোধের চেয়ে বগুড়ায় আরও ভয়ঙ্কর হলো দাদন ব্যবসা। যারা সরকারি কোনো সংস্থার অনুমোদন না নিয়েই অবৈধভাবে ঋণ কার্যক্রম চালাচ্ছে, বেহাল দশা কুড়িগ্রামেরও। স্থানীয়রা বলছেন চেলোপাড়া এলাকার সান্দার নামের একটি চক্র 1 লাখ টাকায় প্রতি মাসে 10-20 হাজার টাকা পর্যন্ত সুদ নেয়। কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে ঋণগ্রহীতার জায়গা জমি বিক্রি করতে হয়, এরপরই এ ঋণের গ্যারাকল থেকে মুক্তি মেলে। কিস্তির টাকা তুলে হ্যান্ড ক্যাশ টাকা দিছে, দরবার করে এটা লাভের টাকা নিলাম, এখন আসলটা পড়ে থাকলো, না দিলে পরের দিন এসে চাকু মেরে থেকে যাবো। স্থানীয় বাসিন্দা মৃত সুভাষ কুণ্ডুর স্ত্রী তৃপ্তি কুণ্ডু কিস্তির টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করেন। সেই কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে তাদের সন্তানেরা বসত ভিটা বিক্রি করে অন্য জায়গায় চলে যান। তৃপ্তি কুণ্ডুর নিকটাত্মীয়র কাছে সেই স্মৃতি এখনও অনেক কষ্টের। এখানকার বাসিন্দারা বললেন এনজিওর কাছ থেকে বাধ্য হয়েই ঋণ নেন তারা। কিস্তিতেও ছিল, অন্য জায়গাতেও ঋণ ছিল, মানে লোকদের থেকে নিছিল। ওই এই টেনশান ছিল, একটু সমস্যাও ছিল তার মাথার, এই জন্য আত্মহত্যা করছে। দেশের প্রান্তিক জেলা হিসেবে পরিচিত কুড়িগ্রাম, এখানকার সাধারণ মানুষও ক্ষুদ্র ঋণের জালে বন্দী। জেলার বিভিন্ন এনজিওর পাশাপাশি সমবায় সমিতি, কোঅপারেটিভ ব্যাংকের নামেও চলছে ঋণের জমজমাট ব্যবসা। আছে ব্যক্তি পর্যায়ের দাদন বাণিজ্য। ময়ও পালা কিস্তির যন্ত্রণা, চারজন পাঁচজন করে ভিতর বাদ বসেই থাকে, কি করবেন, গরিব মানুষ, ওই জলানে এক কথা পালাই গেছে বাড়িতে। অনেকেই ঋণ নিয়েছেন মেয়ের বিয়ে, চিকিৎসা কিংবা ক্ষুদ্র ব্যবসার জন্য। কোনো কারণে কিস্তির টাকা শোধ করতে না পারায় বেড়ে যায় সুদ, সেই সঙ্গে কিস্তি পরিশোধেরও চাপ। আর সেই চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ ভিটেমাটি ছেড়ে চলে গেছেন, কেউ বা রাজধানী সহ অন্য কোনো শহরে পোশাক কারখানায় চাকরি করে কিংবা কায়িক শ্রম দিয়ে ঋণ শোধের চেষ্টা করছেন। ওটা দেনাত আপনার তাড়না বউ বাপের বাড়ি গেছিলো, আপনার খালি বাড়ি থেকে চলে গেছে, আমরা ভাগি দাদি, আমরা আশেপাশের লোক কাইমো খাবার পাই না। মধ্যরাত পর্যন্ত কিস্তি আদায় করতে ঋণগ্রহীতার বাড়িতে বসে থাকেন এনজিও কর্মীরা। অনেক সময় গরু ছাগল কিংবা অন্য কোনো জিনিস তাৎক্ষণিক বিক্রি করে শোধ করতে হয় ঋণের কিস্তি। সন্ধ্যার দিক ওই বিভিন্ন প্রতিষ্ঠানের বা ওই এনজিওর কর্মীরা 8-10 জন এসে তাদের কাছ থেকে যেভাবে পারে, অনেক সময় ঘর বাড়ির জিনিসপত্র নিয়ে গেছে, এইরকম ঘটনাও ঘটেছে। আত্মহত্যা মহাপাপ, শুধু কিস্তির চাপেই নয়, যে কোনো কারণেই আত্মহত্যা অগ্রহণযোগ্য। আর্থিক ও সামাজিক বৈষম্য মানুষকে হতাশায় ফেলে দিচ্ছে, আর এই হতাশা থেকে আত্মহত্যার প্রবণতা, যা থেকে বাদ যাচ্ছে না ক্ষুদ্র ঋণের কারণে আত্মহত্যার প্রবণতাও। বিশ্লেষকরা বলছেন দারিদ্রতা সরাসরি আত্মহত্যার সঙ্গে জড়িত নয়, কিন্তু দারিদ্র বাড়লে আত্মহত্যার ঝুঁকি বাড়ে, সেই ঝুঁকি কমানোর উপায় খুঁজতে হবে। এ অবস্থায় সামাজিক নিরাপত্তার উপর জোর দেওয়ার তাগিদ দেন তারা, প্রয়োজন সচেতনতাও। তার সোশ্যাল সিকিউরিটি যতটুকু দেওয়ার কথা রাষ্ট্র, ঠিক সেভাবে আমরা পাচ্ছি না, যে কারণে সামাজিক অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়ের জন্য কাউকে নাজেহাল করার বিধান কি আছে? এনজিওর কর্মকাণ্ড তদারকি এবং জবাবদিহিতার জন্য আছে নিয়ন্ত্রক সংস্থা, কি করছেন তারা? মুদ্রার উল্টো পিঠও আছে, তা হলো অনেক গ্রাহক সামর্থ্য থাকার পরও কিস্তি নিয়ে গড়িমসি করেন। আবার ভালো উদাহরণও আছে, এই যে কিস্তি পরিশোধ করতে হিমশিম খান যারা, তাদের তালিকা খুব দীর্ঘ নয়, এর পরও কেন চাপ প্রয়োগের ঘটনা ঘটে। এটা তো সবার ক্ষেত্রে করতে হবে নর্দার্ন, এটা কিন্তু এখন আমি একটা ব্রাঞ্চের ম্যানেজার, আমার অধীনে হয়তো আমি 50টা লোকের আমি লোন দিচ্ছি, আমি তো আমার আইকিউ দিয়ে আমি আগে ঠিক বোধ এই 50 জনের মধ্যে এই 5 জন ঝুঁকিপূর্ণ, এই 5 জনকে আমি হয়তো মনিটরিং করি,
একটু ঠিকভাবে ইয়ে হচ্ছে কিনা, বাকিগুলো তো ৪৫টা আমার ওই ওর সঙ্গে একাই মিলে যাবেন, তারা তো এমনি মোটিভেটেড আছে, তারা এমনি সচেতন, তারা এমনি ঠিকভাবে আমাকে রিপে করবে। পাবনায় ঋণের চাপ সহ্য করতে না পেরে একের পর এক আত্মহত্যা এবং আত্মহত্যা চেষ্টার ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে পাবনার এনজিওগুলোর কর্মকর্তাদের নিয়ে সভা হয়। সেখানে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চেয়েছিলাম পাবনার অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে। ক্ষুদ্র ঋণ যারা নিচ্ছে তাদের যাতে মানবিক দৃষ্টিতে তাদের বিষয়গুলো তারা যাতে কনসিডার করে সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি, এবং তারা সকলেই বলেছে যে এই বিষয়ে তারা সতর্ক থাকবে এবং অযাচিতভাবে কাউকে চাপ দিয়ে কিংবা টাকা উত্তোলন থেকে শুরু করে টাকা আদায়ের বিষয়ে যাতে তারা এ ধরনের কাজ থেকে তারা বিরত থাকে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, সংক্ষেপে যেটি পিকেএসএফ নামে পরিচিত, দেশজুড়ে এর সহযোগী সংস্থা আছে 200-এরও বেশি। তাদের মাধ্যমেই মূলত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা হয়। সহযোগীদের আর্থিক সহায়তা দেন তারা, সেই অর্থই ক্ষুদ্র ঋণ হিসেবে মাঠ পর্যায়ে বিতরণ করা হয়। ঋণের চাপ ওই রকম নাই আগের মতো, কিন্তু তারপরেও কোনো কোনো এলাকায় এটা ঘটছে, এবং আমরা আমাদের যে সহযোগী সংস্থা তাদের সঙ্গে আমরা সব সময়ই যোগাযোগ রাখি এবং আমরা নজরদারিতে রাখি। কিস্তি আদায়ের জন্য চাপ প্রয়োগের যে পদ্ধতি তা নিয়েও কথা বলেন তারা। দিতে পারছে দিচ্ছে না, সেখানে তো চাপ প্রয়োগ করা দরকার, কিন্তু যারা দিতে পারছে না সেটা আমাদের নির্দেশনা যেটা সেটা হচ্ছে যে সেটা তার অবস্থা বিবেচনা করে তার সঙ্গে সেইভাবে একটা পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সহায়তা করা। অনুমোদনহীন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার আগে যাচাই বাছাইয়ের সুযোগ আছে, গ্রাহকরা যাতে প্রতারিত না হন সেদিকেও নজরদারি করা হয়। আমাদের হটলাইন নাম্বার হলো 161-33-16133। এখানে 24 ঘন্টা যে কেউ আমাদের এখানে অফিসার অ্যাসাইন করা আছে সরাসরি তারা কথা বলতে পারে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই, তদন্ত করি বা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে জানাই। জীবন জীবিকার প্রয়োজনে মানুষকে অন্যের দ্বারস্থ হতে হয়, কখনো নেওয়া হয় ঋণ, তা থেকে বেঁচে থাকার উপায় খুঁজে বের করতে হবে নিজেকেই। যে ঋণ জীবনে কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তা নেওয়া থেকে বিরত থাকা উচিত। আপনার চারপাশে ঘটে যাওয়া অনিয়ম, অপরাধ আর দুর্নীতির তথ্য আমাদের জানান। আজকের অনুসন্ধান ও সমাধান থেকে বিদায় নিচ্ছি আমি, ইমরান হোসেন সুমন। সৌজন্যে জেডএস আরএম।